অথচ এই টুঙ্গির আখেরি মোনাজাতই যথেষ্ট এই সম্মেলন, এই বৈঠক নাজায়েজ হারাম হওয়ার জন্য। এই বৈঠকই, এই আখেরি মোনাজাতই যথেষ্ট, এই আখেরি মোনাজাতই যথেষ্ট এই ইজতেমা নাজায়েজ হারাম হওয়ার জন্য। শুধু নাজায়েজ নয়, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা নাজায়েজ। টুঙ্গির আখেরি মোনাজাতই যথেষ্ট এই টুঙ্গি অবৈধ হওয়ার জন্য। টুঙ্গির ইজতেমা যে হারাম, টুঙ্গির ইজতেমা যে নাজায়েজ, টুঙ্গির ইজতেমা যে হারাম, টুঙ্গির ইজতেমা যে নাজায়েজ, এখানে যাওয়া যে পাপের কাজ, এই শেষ মোনাজাতই তার জন্য যথেষ্ট। এমন কোন মায়ের সন্তান কিয়ামত পর্যন্ত জন্ম নিবে না যে টুঙ্গির আখেরি মোনাজাতের বৈধতা দিতে পারে। চ্যালেঞ্জ করলাম দেশের সরকার সহ, দেশের আলমুলা সহ, অফিস আদালত সহ, হায়াত পর্যন্ত সময় থাকলো, দেখি কোন মায়ের ওটা জন্ম নিয়েছে। টুঙ্গির আখেরি মোনাজাত, টুঙ্গির মাঠে যাওয়া হারাম। সারা দুনিয়ার মানুষ যদি টুঙ্গিতে চলে আসে, সারা দুনিয়ার মানুষই পাপ। اللهم اهدنا في من هديت، آمين. اللهم اهدنا في من هديت، آمين. وعافنا في من عافيت، آمين. واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا. দ্বিতীয় কথা হচ্ছে যে মুনাজাতের এই সিস্টেমটা হচ্ছে বিদআত, সম্মিলিত মুনাজাত করা বিদআত। আল্লাহর রাসূল কখনো সম্মিলিত এভাবে মুনাজাত করেননি, কোন দিনই মসজিদের শেষে এইভাবে মোনাজাত করেননি। সেই ইজতেমা প্রসঙ্গ স্বয়ং রাসূলুল্লাহ ঘটিয়ে গেলেন, ওইটাতে যদি আখেরি মোনাজাত না থাকে তাহলে এটাতে কিভাবে আখেরি মোনাজাত থাকবে? বিদাতি মোনাজাতের জন্য মরিয়া আর জোহরের ফরজ গেল কোথায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত, اللهم اهدنا فيمن هديت، اللهم انفع بهذا المؤتمر، اللهم اجعل اجتماعنا هذا اجتماعا مرحوما. نبي صلى الله عليه وسلم কখনো কোন ইজতিমা করার পর কোথাও সমবেত হওয়ার পর সকলে মিলে একত্রিত দোয়া করেন নি ভাই। তাই কোথাও জমায়েত হলে, লোকের সমাগম হলে ওখানে যে এক ইজতেমাই দোয়া, সম্মিলিত দোয়া করতে হবে, এরকম ধারণা, এরকম প্রথা ইসলাম বহির্ভূত। এক জামাতবদ্ধ ভাবে এমন কোন দোয়ার কোন পদ্ধতি শরীয়তে নেই, কিন্তু সাহাবীদের কি নিয়ে জামাতবদ্ধ ভাবে হাত তুলে আমিন আমিন বলে কেউ দোয়া করেন এইভাবে? انزل علينا الغيث ولا تجعلنا من القانطين، انزل علينا الغيث ورجيد فضل نعمتك وخائفين من عذابك ونقمتك، اللهم فاسقنا غيثك، اللهم فاسقنا غيثك، أسرارنا لك مكشوفة وقلوبنا إليك ملهوفة، إن أوحشتنا الغربة آنسنا ذكرك. ও টুঙ্গির মাঠের হুজুর, আপনার আখেরি মোনাজাত যদি সারা পৃথিবীর মানুষ উপস্থিত হয়, সারা পৃথিবীর মানুষই পাপী। কেন? আপনার আখেরি মোনাজাত সুন্নাত দিয়ে প্রমাণ করা যাবে না। তোমার তোরাক নদীর তীরে পেশাব পায়খানার ভিতরে আখেরি মোনাজাত চলে, আর পবিত্র জায়গাতে আল্লাহর মেহমানকে নিয়ে আখেরি মোনাজাত চলে না? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুমি কানাকে হাইকোর্ট দেখাচ্ছ? তুমি কি ধর্ম পেয়েছো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু?